শিশু এবং নবজাতকদের সব ধরনের চিকিৎসা পরিষেবা এবার একই ছাদের তলায়। কলকাতা মেডিকেল কলেজে চালু হলো 126 বেডের মাদার অ্যান্ড চাইল্ড হাব। 15 কোটি টাকায় তৈরি হবে এই ভবনে থাকছে 15টি এইচডিইউ এবং 10টি পিআইসিইউ বেড। প্রত্যেকটি বেডেই থাকছে ভেন্টিলেটর। নতুন এই বিভাগের জন্য 75 জন চিকিৎসকের পদ তৈরি করা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে প্রবল দাপটে ফিরল এসএফআই। কলা বিভাগের ছাত্র সংসদ দখল করল তারা, তবে বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিভাগে ছাত্র সংসদের দখল রইল দুটি স্বাধীন ছাত্র সংগঠনের হাতে। উল্লেখযোগ্য, এবার ভোটে ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রায় 600 ভোট পেয়েছে বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী। মহিলার মাথায় বন্দুক ঠেকিয়ে লুটপাট, খোয়া গেল নগদ টাকা গয়না। উত্তর চব্বিশ পরগনার পলতায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিতে এলাকায় আতঙ্ক। তদন্তে টিটাগড় থানার পুলিশ, এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। স্কুলে জমি দখল করে বাড়ি তৈরির অভিযোগ, বর্ধমানের আউশগ্রামে ধুমধুমা। শিক্ষক পড়ুয়াদের ওপর পুলিশের লাঠিচার্জ, বেজায় ক্ষুব্ধ স্থানীয়রা, মার হজম করতে হলো পুলিশকেও। কালো মেয়ের জন্ম দেওয়ায় মহিলাকে খুনের অভিযোগ উঠল উত্তর দিনাজপুরের করণদিঘি থানার রাঘবপুরে। অভিযোগ, রবিবার রাতেই মহিলাকে খুন করে মাটি চাপা দেওয়া হয় দেহ। বাপের বাড়ির লোকেরা খোঁজ খবর শুরু করলে মৃতদেহ তুলে নগর নদীতে ভাসিয়ে দেওয়া হয়। 5 দিন পর বাড়ির কাছে নদীতে ভেসে ওঠে দেহ। পলাতক মহিলার শ্বশুর বাড়ির লোকেরা, ঘটনার তদন্তে পুলিশ। কুকুরে খুবলে খেল সদ্যজাতের দেহ, ঘটনা রামপুরহাটের একটি বেসরকারি হাসপাতালের পিছনের মাঠে। দুপুরে বাসিন্দারা দেখতে পান সদ্যজাতের দেহ খুবলে খাচ্ছে কুকুর। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। দেহের কোনো দাবিদার পাওয়া যায়নি। নদিয়ার কৃষ্ণনগরে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানদারকে পিষে দিল বাস। কোতোয়ালি থানার কালীরহাট বাজারের ঘটনা। প্রতিবাদে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ গ্রামবাসীদের, পরে পুলিশের হস্তক্ষেপে ওঠে অবরোধ। পাঞ্জাবে কংগ্রেস ক্ষমতায় এলে ক্যাপ্টেন অমরিন্দর সিংই হবেন মুখ্যমন্ত্রী। মাজদা নির্বাচনের সভায় ঘোষণা রাহুল গান্ধী। তার অভিযোগ, দুর্নীতিতে আপাদমস্তক ডুবে রয়েছে অকালি দল, আর শরিক হিসেবে তাতেই মদত দিচ্ছে বিজেপি। জল্লিকাট্টুর পর কাম্বালা, নিষিদ্ধ মোষের দৌড় ফেরানোর দাবিতে কর্ণাটকের পথে হাজার হাজার ছাত্রছাত্রী। বিক্ষোভে সামিল কন্নড় ছবির অভিনেতা সহ রাজ্যের বিশিষ্টজনেরা। বেঙ্গালুরু শহরে কাম্বালা ফেরানোর দাবিতে মানব শৃঙ্খলে সামিল বহু মানুষ। বিতর্ক থামাতে এবার হোয়াটসঅ্যাপে শরণাপন্ন সেনাবাহিনী। ক্ষোভ বিক্ষোভ জানানোর জন্য জওয়ানদের আলাদা হোয়াটসঅ্যাপ নম্বর। সরাসরি সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতের কাছে অভিযোগ জানানোর সুযোগ। কয়েকজন জওয়ান সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ জানানোয় শুরু হয় বিতর্ক, তা ঠেকাতেই এই উদ্যোগ।